আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তিন সন্ত্রাসীকে আটকের পর রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণ, চার পুলিশ সহ আহত পাঁচজন। করোনা ও উপসর্গে চব্বিশ ঘণ্টায় সারা দেশে অন্তত ২০ জনের মৃত্যু, নাটোরে জেলা প্রশাসক সহ তিন কর্মকর্তা আক্রান্ত। দেশে জাহাজ ভাঙা শিল্পেও দুর্যোগ, প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইছেন ব্যবসায়ীরা। বন্য কবলিত দশ জেলায় তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। এবং কোরবানি পশুর হাটে হতাশ ব্যাপারীরা, মশলার দামও কমেছে বাজারে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় জার পুলিশ সদস্য সহ পাঁচজন আহত হয়েছে। তবে এ ঘটনার সাথে সাথে জঙ্গির সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। ভোরে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ডিজিটাল ওজন মাপার মেশিন থেকে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় পুলিশ। রিপোর্ট মনির হোসেন তপুর। পুলিশের কাছে তথ্য ছিল একটি চক্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কালশি কবরস্থানে অবস্থান করছিল। সেখানে রাত ২টার দিকে অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র পাওয়া যায়। এই যন্ত্রটি নিয়ে পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল ইউনিটকে। পল্লবী থানার পুলিশ অপারেশনের রুমে পরীক্ষা নিরীক্ষা করে দেখার সময় ভোর ৬টার দিকে বিস্ফোরণ হয় যন্ত্রটি। আমাদের এই পর্যন্ত আমাদের যে স্টাডি, অনুসন্ধান বা তদন্ত যাই বলেন না কেন, আমরা যাদেরকে ধরেছি প্রাথমিকভাবে আমরা এটা বুঝতে পারছি এটা জঙ্গি সম্পর্কে আমরা যা বুঝি, মিলিটেন্সি বা জঙ্গি বা বিভিন্ন ধর্মের অজুহাতে যারা জঙ্গি তৎপরতা পরিচালিত করে তারা এই গ্রুপের সদস্য নয়, তারা কোনো না কোনো ক্রিমিনাল গ্রুপের সদস্য। ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য সহ অফিস সহকারী আহত হয়। পরে ঢাকা মেডিকেলে দুইজনকে এবং চক্ষু হাসপাতালে একজনকে ভর্তি করা হয়। তাদের হাতে, পায়ে ও চোখে আঘাত লেগেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় অন্য দুই পুলিশ সদস্যকে। আমাদের সকল ইউনিটি এটা কোত্থেকে আসলো, কি উদ্দেশ্যে আসলো, কেন ব্যবহৃত হইতে, কি কাজে ব্যবহৃত হইতে পারে সেই ব্যাপারে কাজ করছে এবং যে তিনজন ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং তাদের পিছনে আরও কারা সহযোগী ছিল সেই ব্যাপারে আমরা কাজ করছি। এই সন্ত্রাসী গ্রুপের উদ্দেশ্য কি তা তদন্ত করে দেখা হচ্ছে এবং পৃষ্ঠপোষকদাতাদেরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় ২৪ ঘণ্টায় আরও অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস ও উপসর্গে। এর মধ্যে কুমিল্লায় ৬ জন, বরিশালে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন, সিলেটে ২ জন এবং চট্টগ্রামে, যশোর ও খুলনায় ১ জন করে মারা গেছে। নাটোরের জেলা প্রশাসক সহ বিভিন্ন জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সহস্রাধিক। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগ আরমান। করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে দ্বিগুণ মৃত্যু হয়েছে। জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন, তাদের ৩ জন পুরুষ এবং ৩ জন নারী। কুমিল্লায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ১৪১ জন। বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে, এদের ২জন বরিশাল এবং পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় ১জন করে। এছাড়া বরিশাল বিভাগের ৬ জেলায় নার্স ও র‍্যাব সদস্য সহ নতুন আক্রান্ত ৮০ জন। ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেল ৩৫ জন। এছাড়া নতুন আরও ৪০ জন করোনা আক্রান্ত হয়েছে। সিলেটে আরও ২জন মারা গেছে। এ নিয়ে করোনায় সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩১। করোনায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত লতিফুল আলম চৌধুরী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বগুড়ায় আরও ১জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে জেলায় ১০২ জন মারা গেল করোনায়। ২১৫টি নমুনা পরীক্ষার
করোনা শনাক্ত হয়েছে 61 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে যশোরের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। 815 জনের নমুনা পরীক্ষায় জেলায় আরও 265 জন করোনা শনাক্ত হয়েছে। এদিকে রংপুরে গত 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষা করে পুলিশ, ডাক্তার ও ব্যাংকার সহ বিভিন্ন পেশার আরও 53 জন করোনা পজিটিভ। নাটোরে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও অতিরিক্ত পুলিশ সুপার সহ 30 জন আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়া নোয়াখালীতে 31 জন, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ 9 জন এবং নেত্রকোনায় উপজেলা শিক্ষা অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। পরাগমান এটিএন বাংলা। দেশের ভাসমান লৌহ খনি খ্যাত স্ক্র্যাপ জাহাজ ভাঙা শিল্পেও পড়েছে করোনার প্রভাব। বিশ্ববাজারে পুরাতন স্ক্র্যাপ জাহাজের দরপতন এবং দেশে লৌহজাত সামগ্রীর চাহিদা কমে যাওয়া সহ নানা কারণে হিমশিম খাচ্ছে শিপব্রেকিং শিল্প। এ খাত রক্ষায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। করোনা পরিস্থিতির আগে বিশ্ববাজারে স্ক্র্যাপ জাহাজের দাম ছিল টন প্রতি $400 থেকে $420 মধ্যে। এই দরে দেশের শিপব্রেকার্সরা অন্তত 15 লাখ টন পুরাতন জাহাজ কিনে পড়েছেন বিপাকে। $700 করে জাহাজ ৭০০ কিনেছি, সেই জাহাজ এখন $290-$300 মধ্যে, মানে $100 পার টনে নাই, $65 লস। যার এখন একটা জাহাজ যদি এখন ২০ কোটি ৮০ কোটি টাকা জাহাজ, এখন তাদের ২০ কোটি টাকা নেই। প্রতি টনে ১০,০০০ টাকা করে যদি লস হয় তাহলে প্রত্যেক শিপব্রেকার্সের ১০০০০০ কোটি টাকা লস হবে। 2010 সালের পর দ্বিতীয়বার এই শিল্পের দুর্দশার চিত্র তুলে ধরে এই খাত রক্ষায় সহযোগিতা চান দেশের প্রথম গ্রিন শিপইয়ার্ড পিএইচপি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কু। করোনার মহামারীতে কিন্তু আসলে একটা ব্যাপক স্থবিরতা নিয়ে এসেছে। ওভারঅল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার মনে হয় প্রণোদনা প্যাকেজ যেগুলো গার্মেন্ট সেক্টর পায়, বর্তমান পরিস্থিতি উত্তরণ ও দেশের গুরুত্বপূর্ণ এই খাত রক্ষায় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে ব্যাংক ঋণের কিস্তি সহজ করা সহ বিশেষ প্রণোদনার দাবি ব্যবসায়ীদের। সরকার মেহরবানি হয় তাহলে আমাদের কিছু করবে আর কি, লং টাইম একটু লং করে দেবে, লোন করে দিবে আমাকে, এই টাকাটা আমরা শোধ করবো, আস্তে আস্তে শোধ করবো, ব্যবসা করি। সত্যিকার ভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে যাদের কাছে আগের স্টক মাল ছিল তাদেরকে প্রণোদনা ফান্ড দিয়ে তাদেরকে ভবিষ্যতে ব্যবসা চলমান রাখার জন্য আমি অনুরোধ জানাবো। শিপব্রেকিং ব্যবসায়ীদের হিসেবে দেশে প্রতি বছর 35 থেকে ৪০ লাখ মেট্রিক টন লৌহ সামগ্রীর প্রয়োজন হয়। বিদেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ জাহাজ কেটে যার সিংহভাগই যোগান দেয় চট্টগ্রামের সীতাকুণ্ডে গড়ে ওঠা এই শিপব্রেকিং খাত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উত্তরাঞ্চল থেকে পানি নামতে থাকায় দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেই সাথে অনেক জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে রাতারাতি নিঃস্ব হচ্ছেন অসংখ্য মানুষ। সেই সাথে বন্যা কবলিত ৩১ জেলায় কয়েক লাখ মানুষ রয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। জামালপুরের ইসলামপুরে শতবর্ষী নাদের আলী সহ পরিবারের 7 সদস্য গত 1 মাস ধরে পানিবন্দী। আয় রোজগার বন্ধ থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। প্রায় একই অবস্থা এ জেলার প্রায় 10 লাখ মানুষের। সেখানে বন্যার পানি বর্তমানে কিছুটা কমলেও খাবারের অভাবের সাথে সাথে দেখা দিয়েছে নানা রোগ বালাই। আমরা বন্যার পানি ভাসতে আসি, আমার হাতে পায়ে ঘা হয়ে গেছে। সরকার তো দেই, সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি তেমন উন্নতি না হওয়ায় 3.5 লাখ মানুষ 1 মাসের বেশি সময় ধরে পানিবন্দী। ভুক্তভোগীরা বলছেন এ অবস্থায় কিছু ত্রাণ সহায়তা পেলেও তা দিয়ে প্রয়োজন মিটছে না। নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় বানভাসী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সিংড়া পৌর এলাকাসহ 11 ইউনিয়ন বন্যা কবলিত মানুষ এখনও বাড়িঘরে ফিরতে পারছে না। অন্যদিকে চাঁদপুর কলকলি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শেরপুরের 13 ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষ খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিন কাটাচ্ছে। রাজবাড়িতে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। এদিকে পদ্মা ও আড়িয়ালখা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোত, মাদারীপুরের শিবচরের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন ব্যাপক আকার দেখা দিয়েছে। শরীয়তপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেশ কয়েকটি স্থানে পানি উঠে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সড়ক।
নদ নদীর পানি কমতে থাকায় কিছুটা স্বস্তির খবর রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে। তবে এখনও বাড়িঘর থেকে পানি না নামায় দুর্ভোগে রয়েছে 4.5 লাখ মানুষ। নেত্রকোনার বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কাজকর্ম না থাকায় এখানে 4 লাখ মানুষের সামনে এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে দুবেলা খাবার জোগানো। মইনুল হাসান, এটিএন বাংলা। ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি থাকলেও রাজধানীতে এবার জমেনি কোরবানি পশুর হাট। দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানি পশু এসেছে ঠিকই, কিন্তু বেচাকেনা তেমন নেই। ক্রেতারা পশুর দরদাম অনেক কম করছে বলে জানান ইজাদার ও ব্যাপারীরা। করোনা মহামারীতে 4 মাসেরও বেশি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে মন্দা চলছে। এর প্রভাবে কোরবানি পশুর হাটে পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে ফাঁকা হাটে কম দামে চাহিদা অনুযায়ী কোরবানি পশু পাওয়ায় খুশি ক্রেতারা। দর্শক, রাজধানীর আফতাবনগর কোরবানি পশুর হাটে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। সজীব, হাটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবার? গতকালকে যে পরিস্থিতিটা ছিল, খামারিরা বিশেষ করে গরু ব্যবসায়ী যারা গরু নিয়ে এসেছেন বিভিন্ন জেলা থেকে ভীষণ পরিমাণের হতাশ ছিলেন। একেবারেই পুরো হাটে মানুষের সংখ্যা কিংবা যারা ক্রেতা দর্শনার্থীও ছিল না, ক্রেতা তো দূরে, গতকালকে দর্শনার্থীও ছিল না। কিন্তু গতকালকের কথাটা কেন বলছি, সেজন্য আজকে সাধারণ মানুষের একটা লোকসমাগম হাটের মধ্যে বেড়েছে বলা যায়। ক্রেতার সংখ্যাও কিছুটা বেড়েছে আগের চেয়ে, দর্শনার্থীও আসছেন, মানুষজন আসছেন এবং দেখছেন গরুর হাটে। এজন্য তুলনামূলকভাবে গতকালকের তুলনায় আজকে খামারিরা কিংবা গরু ব্যবসায়ী বা যারা বিক্রেতা তারা কিছুটা খুশি, সেই অর্থে যে লোক আসছে। কিন্তু তাদের হতাশার জায়গা হলো যে পরিমাণে তাদের গরুর পেছনে যে পরিমাণে খরচ হয়েছে একটা পশুকে পালন করতে গিয়ে, বছরের পর বছর ধরে কিংবা কয়েক মাস ধরে পালন করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে যে খরচ হয়েছে তাদের, সেই খরচটাও উঠছে না বিক্রি করে। তারপরেও তারা চেষ্টা করছেন, আশা করছেন যে সামনে আরও যেহেতু কিছুটা দিন বাকি আছে, অর্থাৎ কালকে এবং পরের দিন বেচা বিক্রি সাধারণত ঢাকা শহরের মতো এই জায়গাগুলোতে বেশি হয়, সে কারণে তারা আশা করছেন যে হয়তো কিছু একটা হবে। চাচা, একটু কথা বলি, আপনি কি গরু বিক্রেতা? জি, আমি গরু বিক্রেতা। কোথা থেকে এসেছেন? আমি কুষ্টিয়া থেকে এসেছি, দৌলতপুর কুষ্টিয়া। কতগুলো গরু এনেছেন? আমি গরু নিয়েছি হলো 17টা। 17টা? জি। আচ্ছা, কয়টা গরু বিক্রি করলেন এখন পর্যন্ত? গরু একটা বাছুর বেচতে পেরেছি, তাও 9। কি মনে হচ্ছে, মানে বিক্রেতা আসার ব্যাপারটা কেমন মনে হচ্ছে এবার? বিক্রেতা মানে ক্রেতা হলো আপনার, বোঝা যায় যে আসছে একটা ক্রেতা, যার তার সাথে অন্য ছেলাপেলা আসছে, অথচ দাম আমরা যেটা চাইছি তারই অর্ধেক দাম বলছে, এ বলে দামে ধরে আমাদের সাথে হয়েছে না, আমরাও দিতে পারছিনি, এই হয়েছে আমাদের সমস্যা। এবার কি লোকজন আছে মার্কেটে? মার্কেটে লোক দেখা যাচ্ছে, এরকম অনেকেই দেখা যাচ্ছে। এখন আপনার কি মনে হচ্ছে বিক্রি হবে? আসার উপরে আসি, এখন শেষ পর্যন্ত দেখা যাক কি করা যায়। আমরাও আসলে সেটাই চাই যে জমজমাট হয়ে উঠুক গরুর হাট, বেচা বিক্রি হোক ভালো, এবং ঈদের আগ পর্যন্ত এই জমজমাট হাট চলুক, স্বাস্থ্যবিধি মেনেই সবাই এই কাজ করুক, এই প্রত্যাশায় আমাদেরও আছে। রূপা সজীব, আপনাকে ধন্যবাদ। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় বাড়ছে রাজধানীর মশলার বাজারে। করোনা মহামারীতে চাহিদা কমলেও আমদানি কমের অজুহাতে চড়া এলাচ আর জিরার দাম। মান ও প্রকারভেদে খুচরা বাজারে কেজি প্রতি এলাচ কিনতে হচ্ছে 3,500 টাকায়। যদিও পাইকারি ব্যবসায়ীদের দাবি এবার শতকরা 20% কমেছে মশলার দাম। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ঈদে রান্না হবে মুখরোচক বাহারি সব খাবার। এ সময় মাংস রান্নার অন্যতম অনুষঙ্গ মশলার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বছরে যে পরিমাণ মশলা ব্যবহার করা হয় তার 1/4 বিক্রি হয় কোরবানির ঈদে। রাজধানীর মশলার আড়ত মৌলভী বাজারে কেজি প্রতি জিরা 270 থেকে 340, দারুচিনি 280 থেকে 350, লবঙ্গ 660 থেকে 700, এলাচ 2,500 টাকা থেকে 2,700, গোলমরিচ 360 থেকে 580 টাকা দরে বিক্রি হলেও হাত বদলে খুচরা বাজারে
এসব মশলার দাম বেড়ে যাচ্ছে। এলাচের দাম তো বেশ, একদম যা দরকার তার থেকে এক দশমাংশ নিয়ে কাজ চালানোর ব্যবস্থা। বড়টা ছিল 4,500 এমন। পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী দেশে বছরে 55,000 মেট্রিক টন জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ ও কিশমিশের চাহিদা রয়েছে, যা আমদানি নির্ভর। কম বিক্রি হওয়ায় খুচরা পর্যায়ে কিছু মশলার দাম বেশি স্বীকার করে ব্যবসায়ী নেতাদের দাবি, এবার তারা মশলার দাম পাচ্ছেন না। যারা খুচরা বিক্রি করে তারা পরিমাণ অনেক কম বিক্রি করে, তারাও অল্প বিক্রি করে একটু বেশি মুনাফা লাভ করে তারা সংসারটা চালায়, এটাও একটা কারণ। আর আমরা যারা হোলসেলে বিক্রি করি আমাদের তো পরিমাণটা ভলিউমটা অনেক বেশি হয়। 2-3 মাসের ভিতরে মশলার বাজার আনুমানিক আপনার 20% মতো কমে গেছে। করোনার কারণে বিশ্ববাজারে কোনো সেলার নাই এবং আমাদের এখানে কোনো সেলার নাই। করোনার মন্দায় আয় কমে যাওয়ায় মশলার চাহিদা কমেছে বলে মনে করেন বিক্রেতারা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পেঁয়াজ, আদা ও রসুনের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারে খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ড সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ও সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ট্রাস্ট সভায় 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিএপিএম বিডিবিএল ফান্ডের ইউনিট প্রতি লোকসান হয়েছে 75 পয়সা। আগের বছর একই সময় আয় ছিল 57 পয়সা। 30 জুন শেষে ফান্ডটির ক্রয় মূল্য অনুসারে সম্পদের মূল্য দাঁড়িয়েছে 10.90 টাকা আর বাজার মূল্য অনুসারে 8.39 টাকা। সিএপিএম আইবিবিএল ফান্ডের ইউনিট প্রতি লোকসান হয়েছে 48 পয়সা। আগের বছর আয় ছিল 98 পয়সা। ক্রয় মূল্য অনুসারে সম্পদ মূল্য 10.85 টাকা আর বাজার মূল্য অনুসারে 8.99 টাকা। উভয় ফান্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 23 আগস্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখায় বিশেষ ব্যবস্থায় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঈদের আগের দিন শুক্রবার হাট সংলগ্ন ব্যাংকের শাখা খোলা রাখতে বলা হয়েছে। মালয়েশিয়ায় পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি তরুণ রায়হান কবিরের মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে রায়হানের পরিবারের সদস্য, বন্ধু ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা রায়হানের উপর অন্যায়ভাবে নির্যাতনের প্রতিবাদ জানান। পরে ঢাকায় মালয়েশিয়ান দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দেওয়া হয়। করোনা মহামারীর মধ্যে মালয়েশিয়ার অভিবাসী শ্রমিকদের দুর্ভোগ নিয়ে আল জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ায় গত সপ্তাহে রায়হান কবিরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে মানবাধিকার ও অভিবাসী সংস্থাগুলো নিন্দা জানিয়েছে। ঈদের আগে ও পরে মহাসড়ক যানজট মুক্ত ও যানবাহনের চাঁদাবাজি বন্ধে নানামুখী পদক্ষেপ নিয়েছে সিরাজগঞ্জের হাইওয়ে পুলিশ। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে যাত্রী, চালক ও পথচারীদের সচেতনতার পাশাপাশি হাইওয়ে পুলিশকে সহযোগিতা করছে জেলা পুলিশ। সংশ্লিষ্টরা জানান, এসব পদক্ষেপে চাঁদাবাজি বন্ধ হওয়ায় গাড়ি চালকরা যেমন সন্তুষ্ট, তেমনি যানজট না থাকায় সময় মতো গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরাও। এভাবে তো মনে করেন ঈদের সামনে যাত্রী কম, পুলিশ তো চাঁদা পেতে পারবে না, গাড়ি তো ঠেকানোর সময় পেতেছে, খালি পিটাইতেছে পালাবেন থেকে, তারা দিয়ে দিতেছে না, যাত্রী না হবো সেইটুকু সময় দিতেছে না। এখন আর রাস্তায় কোনো চাঁদাবাজি নেই, কিন্তু রাস্তায় কোনো যাত্রী নেই, টাকে বাসে অনেক লোক যাচ্ছে অথচ আমাদের বাসে কোনো যাত্রী নেই। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনায় সংকটে পড়া উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতায় সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তারা জানান, মহামারীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা সহযোগিতা করতে না পারলে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। অর্থখাতের সম্ভাবনা নিয়ে ডিসিসিআই ও সিএমএসই এর অনলাইন আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ।
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনা থেকে আজ আরাফাত ময়দানে উদ্দেশ্যে রওনা হচ্ছেন মুসল্লিরা। করোনা মহামারীর কঠোর বিধি নিষেধের কারণে এবার হজযাত্রীর সংখ্যা সীমিত করা হয়েছে। আগের বছরগুলোতে 20-30 লাখ মুসল্লি হজে অংশ নিলেও এবার অংশ নিতে পারবেন সর্বোচ্চ 10,000 মুসল্লি। সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হজে অংশগ্রহণকারী প্রত্যেক মুসল্লির শরীরের তাপমাত্রা বারবার পরীক্ষা করা হবে। এছাড়া সংক্রমণ এড়াতে হজে যাওয়ার আগে এবং পরে সবাইকে কমপক্ষে 4 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশটির ধর্মমন্ত্রী মোহাম্মদ সালেহ বিনতেন জানিয়েছেন, হাজিদের প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। সার্বক্ষণিক মেডিকেল টিম, অস্থায়ী হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে মক্কা, মদিনা, মিনা এবং আরাফাতে। আসন্ন ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর কারণে কর্মহীন অভিবাসীদের খাবার সহ দরকারি নিত্যপণ্য সহায়তা দিয়েছেন ডিস্ট্রিক্ট 39 থেকে নির্বাচিত অ্যাসেম্বলি ওমেন ক্যাটলিনা ক্রুজ। বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসে তার এই উদ্যোগের সহযোগী হিসেবে ছিল JBBA ও নাভাস সহ কয়েকটি সেবা সংগঠন। মঙ্গলবার বিকেলে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদ উল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরে 1 আগস্ট থেকে টানা 4 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। সোনা মসজিদ স্থল বন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, বন্দরে 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে বন্ধ থাকবে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম। 5 আগস্ট বুধবার থেকে বন্দরে যথারীতি স্বাভাবিক সব কাজ শুরু হবে। এবারে পাটেক্স খেলার খবর। নাপোলিকে 2-0 গোলে হারিয়ে ইটালিয়ান লীগ সিরি আতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ইন্টার মিলান। এই জয় কোপা ইটালিয়ার সেমিফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়া হলো ইন্টারের। নিজেদের মাঠ সানসিরোতে খেলার 11 মিনিটে ড্যানিলো গোলে 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় মিলানের দলটি। দ্বিতীয়ার্ধে আবারও তারা গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। খেলা 74 মিনিটে লাউতারো মার্টিনেস ব্যবধান দ্বিগুণ করেন। এই জয়ে 37 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে এখন ইন্টার মিলান। স্টুয়ার্ট ব্রডের 500 উইকেট দখলে দিনে ওয়েস্ট ইন্ডিজকে 269 রানে হারিয়ে 2-1 3 ম্যাচটি সিরিজ জিতল ইংল্যান্ড। ম্যানচেস্টারে পঞ্চম ও শেষ দিনে 2 উইকেটে 10 রান নিয়ে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের পরাজয়ের ঘণ্টা বৃষ্টির কল্যাণে দীর্ঘ হলেও অবধারিতই ছিল। ব্রেথওয়েটের উইকেট নিয়ে স্টুয়ার্ট ব্রড বিশ্বের 7ম এবং 2য় ইংলিশ বোলার হিসেবে 500 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন। ব্রড আর ক্রিস ওক্সের বোলিং তোপে 129 রানে গুটিয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। ওক্স 50 রানে 5 এবং ব্রড 36 রানে 4 উইকেট পান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের 369 রানের জবাবে 197 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। 2 উইকেটে 226 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ম্যাচ ও সিরিজ সেরা হন স্টুয়ার্ট ব্রড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 3 সন্ত্রাসীকে আটকের পর রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণ, 4 পুলিশ সহ আহত 5 জন। করোনা ও উপসর্গে 24 ঘণ্টায় সারা দেশে অন্তত 20 জনের মৃত্যু, নাটোরে জেলা প্রশাসক সহ 3 কর্মকর্তা আক্রান্ত। দেশে জাহাজ ভাঙা শিল্পেও দুর্যোগ, প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইছেন ব্যবসায়ীরা। বন্যা কবলিত 10 জেলায় তীব্র নদী ভাঙ্গন, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। এবং কোরবানি পশুর হাটে হতাশ ব্যাপারীরা, মশলার দামও কমেছে বাজারে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।